সারাটা জীবন দু ভাই বোনে নিজেদের জেদ নিয়ে কাটিয়ে দিল। জানো তো বড় বৌমা, আমি একবার মিটমাট করার চেষ্টা করেছিলাম, তখন তোমার শ্বশুর মশাই আর দিদি শাশুড়ির কাছে আমাকে কম হেনস্থা হতে হয়েছিল। জানি মা, আপনি বলেছেন আমাকে, তারপর থেকে আমি আর কাউকে আর কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু মনে মনে ভাবতাম এটা ঠিক হচ্ছে না। মেয়েদের বিয়ের পর সারা জীবন বাপের বাড়িতে থাকার মতো অপমানের আর কিছু আছে বড় বৌমা, তুমি বলো? সেসব কথা বলে এখন আর কি লাভ মা? পিসিমণি তো এখন মান অপমান সবকিছু অনেক ঊর্ধ্বে চলে গেছে। বড় ভালোবাসত গো আমাকে, খুব ভালোবাসত, আমাকে প্রায় বলতো বৌদি পরের জন্মে আমি তোমার দিদি হয়ে জন্মাবো, যাতে সব সময় তোমার কাছে কাছে থাকতে পারি। সেসব কি আমরা কম দেখেছি? আপনার কথা বলবার সময় বিশ্বমণি একেবারে দশ হাত হয়ে যেতেন, বলতেন তোমার শাশুড়ি এই, তোমার শাশুড়ি সেই, তোমার শাশুড়ির মতো মানুষ হয় না, কত বার যে শুনেছি। আশিস কোথায় গো? ওরা কি ফিরেছে? না মা, এখনো ফেরেনি। অর্ঘ্য তো যাবার সময় বলে গেল ওদের আসতে একটু দেরি হবে। অর্ঘ্যটা বড্ড কান্নাকাটি করছে। কাঁদবেই তো বড় বৌমা, তোমার নিশ্চয় মনে আছে ওর বাবার কাছে পড়াশোনা নিয়ে বকুনি খেলে হয় আমার ঘরে নয় ওর পিসিমণির মানে কানের তলায় লুকিয়ে যেত। মনে আছে মা, আমার সব মনে আছে। মুক্তি পেয়েছে, মনের কষ্ট শরীরের যন্ত্রণা থেকে সে মুক্তি পেয়েছে। মা, বাড়িতে তো কেউ নেই, এক দারোয়ানজি ছাড়া। মনোহর দাও তো শ্মশানে গেছে, আর কি কি আনতে হবে আর কি কি লাগবে এসব তো কিচ্ছু জানি না মা। চল যাই। শোনো, দারোয়ানজিকে বলো কিছু নিম পাতা পেড়ে রাখতে, আর গেটের কাছে একটু আগুন জ্বালিয়ে রাখো, আর এক টুকরো লোহা মিষ্টি আনিও বড় বৌমা। দানাদার না, তোমার পিসিমণি খেতে বড্ড ভালোবাসত, ওই মিষ্টি সবাইকে দিও বড় বৌমা, সবাইকে। আহ!